আমার বিয়ের বয়স 11 বছর হয়েছে কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভাঞ্জা আটকুরা বলে খোঁটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয় বদদোয়া করে এমন অবস্থা আমাদের করণীয় কি সমাজের প্রভাবশালী ব্যক্তিগণ বা ভাই যদি দুর্বল ব্যক্তির উপরে বা দুর্বল ভাইয়ের উপরে জুলুম ও অত্যাচার করে তাদের পরিণতি কি হবে তাদের পরিণতি হলো তারা মুফলিস হবে ভিখারি বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুন আমাল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে ভিখারি কে সাহাবীরা বলেন আল মুফলিস ফিনা মাল্লা দিনারা হুয়া লা দিরহামা হে আল্লাহর রাসূল যার টাকা পয়সা নাই আমরা তাকেই তো ভিখারি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না সেটা না টাকা পয়সা নাই এটা এমন কি আর হলো এক সময় আসবে তার হাতে কিন্তু আসল ভিখারি হলো যে দুনিয়া থেকে অনেক নেক আমল করে নিয়ে গেছে আখিরাতে কিন্তু দুনিয়াতে মানুষের প্রতি বিভিন্ন জুলুম অত্যাচার অবিচার করছে গালিগালাজ করেছে ধমক দিয়েছে অন্যায় করেছে টাকা পয়সা মেরে খেয়েছে ইজ্জত নষ্ট করেছে গীবত শিকায়ত করেছে মানুষের রক্ত নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তার আমলে পাহাড় নিয়ে আসার পরও বহু পাওনাদার একত্র হবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে ধমক দিয়েছে আমি কিছু বলতে পারি নাই তখন তার ওই যে নেক আমলগুলো করে গেছে সেখান থেকে সওয়াব দিয়ে দিয়ে পাওনাদার বিদায় করা হবে একসময় তার সমস্ত আমল শেষ হবে সওয়াব শেষ হবে তখনও পাওনাদার বাকি আছে এবার পাওনাদারদের পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হবে এই হলো আসল ভিখারি এজন্য কেউ নিজের ভাইকে দুর্বল পেয়ে কোনো মানুষকে দুর্বল পেয়ে যদি তার প্রতি অবিচার করে তাহলে তার জন্য এই শাস্তি আছে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন যেন আমরা কোনো কারোর প্রতি জুলুম করে দুনিয়া থেকে না যাই যদি অবিচার করে থাকি মাফ চেয়ে তারপরে যাব সর্বশেষ প্রশ্ন আমার বিয়ের বয়স 11 বছর হয়েছে কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভাঞ্জা আটকুরা বলে খোঁটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয় বদদোয়া করে এমন অবস্থা আমাদের করণীয় কি ভালো করে শুনে রাখেন অনেক এলাকাতে এটা আছে যে কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা ভাঞ্জা এটা সেটা আরো কি জানি বলে এরকম বিভিন্ন কথা বলে এটা এই গালিটা কাদের গালি জানেন কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কাদের গালি এটা কাফেরদের গালি এই গালিটা কাদের গালি কাফেররা কাফেররা এই গালিটা কাকে দিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো কেন বলতো কারণ আর কোনো ছেলে বেঁচে ছিল না বলতো তুমি নির্বংশ তোমার বংশ নাই তুমি মরে গেলে তোমার কোনো ছেলে সন্তান নাই বংশ কিভাবে টিকবে বংশ চেরা ঘাড়ি কেন বাত্তি কে জ্বালাবে নির্বংশ বলে গালি দিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা কাফেররা আল্লাহ তাআলা সূরা ইন্নাতানা কাসা কাউসারের মধ্যে জবাব দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা যারা আপনাকে নির্বংশ বলছে ওরা বরং নির্বংশ ওদের নাম নেয়ার মতো ওদের বংশে চেরাক জ্বালানোর মতো লোক দুনিয়াতে পাওয়া যাবে না আবু জাহাল আবু লাহাবদের নাম নেয়ার মতো দুনিয়াতে মানুষ আছে ওদের চোদ্দ গোষ্ঠীদের যদি গালিগালাজ করে সারা দুনিয়ার মানুষ একটা মানুষের চোখের পানি ফেলানোর মতো আছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকে জিয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন যে তার সম্পর্কে কোনো কটু কথা বললে হাজার হাজার মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় তাহলে তোমাদের ছেলে মেয়ে থেকেও তোমাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে নাই কিন্তু তার ছেলে না থেকেও শুধুমাত্র কন্যা সন্তান বেঁচেছিলেন ছেলেরা মারা গেছেন ছোট থাকতে তারপরও আল্লাহ তাআলা তাকে টিকিয়ে রেখেছেন তাহলে কারো সন্তান না হলে ছেলে না হলে মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা ভাঞ্জা বলা এটা বলা সেটা বলা বন্ধা বলা নানা রকমের কটু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোনো মুসলমান এটি করতে পারে সন্তান না হওয়া কি কারোর হাতে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা দুইটাই দেন যাকে ইচ্ছা কোনোটাই দেন না ওয়া জাআলু মাইয়াশা আকীমা যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন অতএব এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা বিধায় এই ব্যাপারে কোনো কটু কথা বললে সে গুনাগার হবে কবিরা গুনাহ হবে এই যে সূরা হুজরাতে আল্লাহ যে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হবে আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলো যেন সুন্দর হয় সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন